হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, রিনাস ব্লগস অ্যান্ড কিচেন, লাইফ অ্যান্ড কিচেন না ব্লগ গুলি ব্লগস অ্যান্ড কিচেন। এইমাত্র স্নান করে এলাম, দেখো আজকে একটু মাথায় তেল দিয়েছি, আবার সিঁদুরের টিপ পড়েছি, তো স্নান করে এলাম, দেখো গামছা বাঁধা আছে, এখনো গামছাটা খুলিনি, খুলে রোদে দেবো গামছাটা। আর সকাল থেকে আমি ভাবলাম একটু ব্লগ শুরু করব। সকালে চাউমিন করেছি, এই দেখো, সকালে চাউমিন করেছি, আর কাল রাতে তরকারি কেটে রেখেছিলাম, তোমাদেরকে বললাম না, দাঁড়া তোমাদেরকে বলেছিলাম তরকারিটা কেটে রাখবো, কেটে রেখেছি। কালকে দেখো একটুখানি ব্লগ বানিয়েছি আমি, সেদিনকে বকবক করতে করতে জানো আমি দেখছি কি ব্লগটাকে, যখন আমি সব কিছু ঠিকঠাক করে মানে এ করতে যাব, তখন দেখছি ব্লগটা কত কত দেখালো, 30 মিনিট, 8 ঘন্টা কেউ ব্লগ দেখে বলো, কি পাগল আমি, বকেই আছি বকেই গেছি, মনের কথা একদম উয়ার করে বলে গেছি, আর দেখছি 30 মিনিটের ব্লগ। সেই তো আবার কেটে ছেটে ওটাকে 2 দিনের মধ্যে আমি এ করেছিলাম, তারপর কালকে আমি এত ছোট করেছি, 6 মিনিটের না ক মিনিটের ব্লগ করেছি না, তো তো এই হলো আমার ব্যাপার, মানে কিছু তো টাইম বোঝা যায় না, বোঝা যায় এখানে টাইমটা দিয়ে দেয় 37 সেকেন্ড, কিন্তু সবসময় লক্ষ্য করি না, এই যে 40 সেকেন্ড, 41 সেকেন্ড এরকম মনে হয় এটাই টাইম, এটাই টাইম হবে। যাই হোক, আমি বেশি বকবক করব না, তোমাদেরকে বোর করব না, আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, মঙ্গলবার খুব সম্ভবত আজকে 17 তারিখ, তারিখও খেয়াল থাকে না, তা সকালে চা উঠাও করে খাওয়া দাওয়া হলো, টিফিন হলো, আর রাতে তো ভাত খেতে উনি দেবে নিচ্ছে বাবা, তো কাল রাতে শাক কেটে রেখেছিলাম, মূলো শাক, তো ওটা দেখো ভাপিয়ে রেখেছি, এই যে একটু কোচলে রেখেছি, এই দেখো, আর এটা হচ্ছে মানকুচু আর আলু, এটাও ভাপিয়ে রেখেছি, ভাপানোর কাজগুলো আমার হয়ে গেছে, দাঁড়াও নামিয়ে নিই, এই যে বাবা পড়িস না, এই যে ডিমের আলু কেটে রেখেছি, আর ওখানে কুকারে হচ্ছে ডিম সেদ্ধ, সিটি মারলো না, ডিম সেদ্ধ হচ্ছে, 3টে সিটি দিলে সুন্দর ডিম সেদ্ধ হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, এটা কুকার আবার মেরে নিন, কথা বলা যাবে না, এটা কুকারও হিসেবে ভ্যারি করে, মানে কার কুকারে কটা সিটি লাগবে, আমার এটাতে 3টে সিটিতে সুন্দর ডিম সেদ্ধ হয়ে যায়, একদম একটুও মানে ভাঙে, মানে কি বলবো তোমাকে, ভাঙে না, তারপরে মানে কোনো প্রবলেম হয় না, দেখবে ডিম ছাড়তে গেলে অনেক সময় প্রবলেম হয়, ভালো করে চকলাগুলো ছাড়ানো যায় না, ভেঙে যায়, বিচ্ছিরি লাগে দেখতে, স্পিডে কথা বলছি, তো এই ডিম সেদ্ধ হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মুলো শাক ভাজবো, মানকুচু আলু দিয়ে মশলা দিয়ে একটা তরকারি করব, আর ডিমের আলুতে একটু মাখা মাখা করে, এই হলো ব্যাপার। দেখো চা করো, চা খাবো একটু পরে, পেঁয়াজ কেটে রেখেছি যদি কিছুতে লাগে, কালকেই কেটে রেখেছি রাত্রেবেলা, শুধু ধনে পাতাটা, ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা কাটতে হবে, তো তোমাদের কাছে আসার জন্য তো ছটফট করছিলাম, সকালেই ভাবছিলাম স্নানের আগেই একটু ভিডিওটা করে যাই, তারপরে বললাম না কাটার, সকাল থেকে কত কাজ, কটা সিটি হয়ে গেল, 4টে হয়ে গেল নাকি, দেখবে কিছু হবে না, তো সকাল থেকে কত কাজ, সে কাজ আর শেষ হচ্ছে না, দেখো জল দিয়ে দেখছো এরকম ভাব, আমার মোবাইলে ভাবতে লাগে, জল দিয়ে খুলে দেবো না, সে পারতাম, তো এই হলো ব্যাপার, সকাল থেকে কত কাজ, গো বাপরে বাপরে, তুলোতেই পাচ্ছি না কাজে, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, কাজের আর শেষ হচ্ছে না, তাই বললাম না একবার স্নান করিনি, তারপরেই ইয়েটা করবো, ব্লগটা করবো, বলে 4 মিনিট 33 সেকেন্ড হলো, তাহলে এখন তাহলে রাখি আর কি, বকবকাবো আর বকবক করার মতো কিছু নেই, এখন এটা খুলে যাবে ডুম করে, খুলে গিয়া সিসি ডিমগুলো দারুণ সেদ্ধ হয়, খুব সুন্দর সেদ্ধ,
কোনো প্রবলেম হয় না। কুকারে গ্যাসটাও কম পড়ে, গ্যাসের যা অবস্থা দাম। আজকে আমি মাছের টকটা খাবো, আমার যে কালকে তো প্রবলেম হয়েছিল না, পেটে ব্যথা করছিল ওই জন্য খাইনি, আজকে হচ্ছে আমি মাছের টকটা খাবো, ডিমটা আর খাবো না। কেন, মাছের টক খুব ভালো লাগে, আর আমার ভাইয়ের বউ এত সুন্দর বানায় মাছের টক, দারুণ। তো আমাদের বাড়িতে কেউ খায় না বলে করি না, ছেলে খায় না, হাজবেন্ড যদিও খায়, তো শ্বশুরশাশুড়ি অত ভালো খায় না, সেই জন্য আর বানানো হয় না। তো চলো এখন রাখি, পরে আবার আসবো, একটু কাজগুলো সেট করে নিই, একটু চা খাবো, তারপর একটু একটু করে ভিডিও তুলবো, বেশি বড় হয়ে যাবে না। চলো এখন রাখি, তোমরাও কাজকর্ম করো, বন্ধুদের ব্লগ আমি কত কখন দেখি জানো, আমি বন্ধুদের ব্লগ রাত্রেবেলা সব ব্লগ দেখে ফেলি, রাত্রেবেলাটা একটু টাইম পাই, একটু ফ্রি টাইম থাকে, তখন সব ব্লগ দেখে ফেলি, শর্ট ভিডিও ব্লগস যেগুলো ভালো লাগে সব দেখে ফেলি। তো কালকে একটা দিদি বলছিল, কথাটা না বলে পারছি না, যে মোবাইল থাকে বলে আমাদের এখন ইউটিউবে আমরা ভিডিও তুলতে পারি বলে একটা সুবিধা, ঘরের লোক বুঝতে পারে যে আমরা কত কাজ করি, কথাটা একদম ঠিক কথা, যদি ঘরের লোক দেখে তো ভিডিওগুলো, সত্যি কথা বলো। তবে আমার সব কাজকর্ম তোলা হয় না, কারণ আমার মোবাইল স্ট্যান্ডটা নেই গো, হাতে ধরে করতে হয়, ওটা আমি ভাবছি আমি কিনবো, একটা আছে কিন্তু ওটাতে ভরসা হয় না, যদি মোবাইলটা পড়ে যায় ব্যাস, তাহলে তো কেল্লা ফতে হয়ে গেল। চলো এখন রাখি, পরে আবার আসবো। হ্যালো বন্ধুরা, দুপুরের পর এই আসলাম তোমাদের কাছে, গেছিলাম হচ্ছে একটু ওই গোষ্ঠীর টাকা দিতে, তো এড্রেসটা পড়েই গেছি, বসে আছি, যাব একটু বেনাচিতি, ওই আমার আমাদের ওখানে একজন আমাদেরই বান্ধবী বলছিল যে ওখানে নাকি তোমার 350 টাকায় দুটো কুর্তি দিচ্ছে আর বেনাচিতিতে মেট্রো বাজার না কি বলছে। আচ্ছা আমি কোনোদিন যাইনি, ফার্স্ট যাওয়া হবে, তো যদি কিছু নিই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দুপুরের পর আমি আর আসিনি, তোমাদেরকে দেখালাম কী কী রান্না হচ্ছে, মেদো শাক ভেজেছি, মানকচু আলুর তরকারি করেছি রাতের জন্য, আর ডিমের কারি করেছিলাম, ডিমের কারিটা খুব সুন্দর হয়েছিল খেতে, ঝাল ঝাল ভালো লাগছিল, আর মুলো শাকটাও খুব ভালো লাগছিল, নতুন তো বেশ কচি, তোমাদেরকে বলছিলাম না খুব কচি, খুব ভালো শাকগুলো ছিল, যদিও আমি সেদ্ধ করেই করি, ভালো করে সেদ্ধ করে চটকে নুন দিয়ে, ভালো লাগছিল। রাতের মানকচু আলুর তরকারি আছে, ঘুমায়নি তো কেমন লাগছে, মানে খেয়ে দিয়ে উঠেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 4টের সময় গেলাম, তারপরে সব এক এক করে আসলো, এই করতে করতে এখন ঘড়িতে বাজে তোমার 5:30, তো এই মাত্র এলাম, নিয়ে আমার বড় বললো যে চলো যাবে একটু ঘুরে আসবো, আমি দেখলাম ওরা বলছিল যে মেট্রো বাজারে পাওয়া যায় 3:30-টার সময়, এই 3:30-টার সময় বলছি, সব বলছি, তো এই হলো ব্যাপার। তো কি আর বলতে যাচ্ছিলাম, ওরা বলছিল যে এরকম মেট্রো বাজারে পাওয়া যাচ্ছে 350 টাকার দুটো কুর্তি, তো জানি না আমার গায়ে হবে কি না, আমি তো মোটু, মোটুরাম নাও হতে পারে, চলো দেখি, দেখতে তো দোষ নেই, দেখে আসবো। আর এই তো কাজ, আর একটা ব্লিচিং আনতে হবে, ব্লিচিং নেই তো এই আর কি। চলো যাই, কেমন লাগছে না, না ঘুমালে চোখগুলো কেমন লাগে, হাই উঠছে ঘোর, আমার কি 1/2 ঘন্টা শোয়া সেটাও হয়নি, 1/2 ঘন্টা 1 ঘন্টা এমনি শুয়ে গল্প শুনি করে থাকি সেটাও হয়নি। তো চলো টাটা এখন রাখি, শুভ সন্ধ্যা সবাইকে, গুড ইভিনিং, সবাই চা টা খাও, আমিও এসে চা টা খাবো, এখন 5:30 বাজে, গিয়ে চট করে ঘুরে চলে আসি, দেখো কিছু চুলটাকে, চুলটা জানো তো ভেজা শুকায়নি, আর বাইরে কি ঠান্ডা, এলাম আমি চাদর নিয়েছি, ভালো চাদর নিলাম না, এমনি অর্ডিনারিটা নিলাম, এই যে এটাই নিলাম। চলো
ঘুরে আসি, ওড়নাটা রেখে দেবো, ওড়নার তো নিয়ে কাজ নেই, শীতকালে ওড়নার পারপাসটা হয় না, লাগে না বেশি, চাদরেই হয়ে যায়, বলো শীতকালে ওড়না লাগেই না। চলো রাখি। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এখনই এলাম বেনাচিতি থেকে, বলেছিলাম না কিছু কিনবো কিনবো, এটা ছেলের ঘরে পাইচারি করছি, কিছু কিনবো কিনবো কিছুই কিনিনি, পছন্দ হলো না ঠিক। 300 কত টাকা, 349 টাকা না এরকম, কত দুটো, একটা কুর্তি নিলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, তো আমার অতটা পছন্দ হলো না ঠিক, ভালো লাগলো না অতটা। আবার যেটা খুব পছন্দ হচ্ছে সেটা আবার ছোট মতো, কাপড়গুলো কিন্তু ভালো ছিল, আর অনেক কিছুই পছন্দ হচ্ছিল কিন্তু দামের জন্য কিনলাম না, এই আর কি। ঘুরে এলাম, আসার সময় ওই তোমার প্যাটিস এক রকমের বিস্কুট পাওয়া যায় ওইটা নিয়ে এলাম, চা খেলাম, আর চিকেন পাকোড়া নিয়ে এলাম ছেলের জন্য আর ওর জন্য, ওরা রাতে ভাত দিয়ে খেয়ে নেবে, ভাত মানকচু আলুর তরকারি আছে তো, চিকেন পাকোড়াটা খেতে ভালো লাগবে। চুলও বাঁধিনি আজকে, কোথায় কি কীর্তন ভীর্তন হচ্ছে, ভাবলাম এখানে বসেই তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো আমার প্রতিদিন ভিডিওতে আমি লাইক শেয়ার কমেন্ট আর আমার বলা হয় না, মানে এমন জায়গায় ভিডিওটা শেষ করি ভাবিস বোধ হয় পরে আর আবার করবো, মানে রেখে দিই আর কি, ভাবি বোধ হয় পরে একটু শেয়ার করবো তখন বলবো, কিন্তু আর পরে আর হয়ে ওঠে না শেয়ার করা, এখানে একটু কালচে কালচে লাগছে বলো, কিন্তু চলো ঠিক আছে। তো এখানে এসে বসলাম, এই ঘরটায় বসতে খুব ভালো লাগে, গরমকালে তো খুব সুন্দর হাওয়া দেয়, এখনো ভালো লাগছে বসতে, ওরা ওই ঘরে বসে আছে, আমি এখানে এসে বসলাম, তো এই আর কি। আমার ইউটিউবে কতদিন হয়ে গেল বলো তো, আমার মনে হয় আমার মতন এরকম কেউ 3 বছর না 4 বছর হতে চললো বলে, আমার মনে হয় না আমার মতন কেউ এত বছর মানে ইউটিউবে থেকেও কিছু করতে পারেনি, একমাত্র মনে হচ্ছে আমি ফেলিওর, 3 বছর পেরিয়ে গেছে বোধ হয়, কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশনও হলো না, কিছুই হলো না এখনো অবধি, সাবস্ক্রাইবারও বাড়ে না, ভিউজও পড়ে না, জানি না কেন ভাই, কন্টেন্ট কী দেবো, যা রোজগার হয় তাই তো করি, আলাদা করে কিছু দেওয়ার মতো নেই আমার, তো এটাই আর কি ভাবছিলাম। অনেকের দেখছি 6 মাস 7 মাস বছরখানেকের মধ্যেই মনিটাইজেশন হয়ে যাচ্ছে, তারা ইউটিউব থেকে ইনকাম করছে, কিন্তু আমার বেলায় কিছুই হচ্ছে না, তো জানি না হবে কি না আদৌ বা কবে হবে কিছুই জানা নেই, না হলে কি আর করবো বলো, তো মনটা তাই খারাপ লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি বা করব। বেনাচিটি ঘুরে এলাম, শুধু শুধুই গেলাম, ভাড়াগুলো গেল ফালতু, ভাবলাম ওই মেট্রো বাজার ওখানে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো, ওখানে গান চলছিল, আবার কপিরাইট পড়বে, তো ওই জন্য আর ইয়ে করলাম না, তুললাম না ওখানটা ভিডিও, তারপরে জানি না ভিতরে মলে তুলতে দেবে কি না, তাও জানি না, হয়তো দিত নাকি, বিগ বাজার ফিগ বাজারে তো দেয়, এখানে দিত নাকি জানি না, এখন জানি না কোথাও দেয় কি না আদৌ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না, বেড়ে বেড়ে কতটা হয়েছে জানি না, এখন তো এখানেই 4 মিনিট দেখাচ্ছে, সকালের গুলো কত হয়েছে জানি না, বলতে পারবো না।
এখন তোমার এই জামা কাপড় ছেড়ে একটু মোবাইল টোবাইল দেখবো, বন্ধুদের ব্লগ দেখবো, ব্লগ ঠক দেখে তারপর খেতে দেবো, তারপর শুয়ে পড়বো আর কি, ওই গল্প শুনে শুনে শুয়ে পড়বো। তো চলো রাখি, আর কি বা বলবো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। শুভরাত্রি সবাইকে, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর যারা করনি তারা চটপট করে ফেলো। টাটা।